হ্যালো এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এন্টারটেনমেন্ট শো নগদ প্রেজেন্টস ক্যান্ডিড উইথ টয়াতে প্রতি পর্বে আমার সাথে একজন করে তারকা থাকেন তাদের পার্সোনাল লাইফের কিছু কিছু তথ্য বের করার আমি চেষ্টা করি এবং প্রতি পর্বে আমি ব্যর্থ হই তবে এই পর্বে মনে হয় না ব্যর্থ হব কারণ এই পর্বে যে মানুষটা আমার সাথে আছে তিনি আমার দীর্ঘদিনের পরিচিত দীর্ঘদিনের পরিচিত যদি বলতে হয় তাহলে বলা যায় যে আমার ক্যারিয়ার যেখান থেকে শুরু হয়েছে তার ক্যারিয়ারও ঠিক একই জায়গা থেকেই শুরু হয়েছে তো সে আর কেউ নয় সে আমাদের সবার প্রিয় অভিনেত্রী তিনি একধারা মডেলিংও করেছেন আমি আসলে তারকে এভাবে তিন তিনি আপনি বলে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে কেন তিনি আপনি বলছে যাকে আমি তুই করে সম্বোধন ইটস নট গোয়িং উইথ ইউ সিরিয়াসলি দ্য ইন্ট্রো ইটস ফানি ইটস সাউন্ডস ফানি এক্স্যাক্টলি আমাদের কাছে এটা খুব ফানি বিকজ শি ইজ মৌসুমী হামিদ এন্ড আমরা একই জায়গা থেকে এসেছি বলতে যে আমরা লাক্স চ্যানেলের সুপারস্টার থেকে একসাথে বের হয়েছি এবং আজকে আমরা একই কালচে বসে আছি হাউ সুইট হাউ নাইস কিন্তু তুই যে এতক্ষণ যে ইন্ট্রো দিছিলি মানে ইট ওয়াজ অ্যাবসার্ড লাইক আমার কাছে অ্যাবসার্ড লাগতেছিল তুই আমার

নেপাল টুরে আমার হাজবেন্ডের সাথে আপনার ভাই বোনের সম্পর্ক তৈরি হয়েছে সো ওই সম্পর্কটা কিভাবে তৈরি হয় কেন তৈরি হয় কারণ ওই ট্রিপে আম মানে আমি অshapু আর শাওন আমরা তিনজনই ছিলাম হচ্ছে লাগে একটু স্পোর্টি আর সবাই লাইক কাজ হইতো সবাই ঘুমায় যেত কিন্তু আমরা কি করব খুঁজে বেতাম না আর কি একটা না প্রায় আমরা কতদিন এগারো দিন কি বারো দিন একসাথে ছিলাম তো বন্ডিংটা আমাদের তিনজনের সবচেয়ে বেটার ছিল আমি ছিলাম বড় ভাই

কোন ব্যক্তিকে খাওয়াতে সবচেয়ে বেশি পছন্দ করেন চা বানিয়ে খাওয়াতে আসলে আমি মানে এটা মানে আমি চাটা বানাই ভালো বানাই তো আমি চাটা বানিয়ে সবাইকে খাওয়াতে পছন্দ করি চাটা বানিয়ে ওকে মানে চা ওকে এটার সাথে লিংক আপ একটা ছিল যে মৌসুমী হামিদ মানে এটা অনেকের মতে যে মৌসুমী হামিদ নাকি খুব দ্রুত প্রেমে পড়ে তো চা বানিয়ে চা খাওয়ায় প্রেমে পড়ে যায় নাকি

শেফিও সেক্সুয়াল বলে একটা টার্ম আছে যে আমি ব্রেইন দেখে প্রেমে পড়ি ইনার সেলফ দেখে বা তার ফিলসফিকাল স্ট্যান্ডার্ড কতটুকু এটা দেখে আসলে প্রেমে পড়ি আমি এটা তো কোন একটা আর্টিকলে লেখা না না মানে এই ওই টার্মটা আমি পাইছি আর্টিকল থেকে আচ্ছা আচ্ছা যে তুই ওভাবেই প্রেমে পড়িস মানে মানুষের মানুষের ইনার বিউটি দেখে বা তার মানুষের ভিতরে যে আর্টিস্টিক সত্তা থাকে সেটা দেখে এই স্ট্যান্ডার্ড এখন কে আছে নো ওয়ান তাহলে লাভটা কি হলো এত কিছু দেখে সেটাই ওকে আমরা এখন একটু পেছনের দিকে যাই সেটা হচ্ছে যে মৌসুমি হামিদ সাতক্ষীরার তালা উপজেলার একটা ছোট্ট গ্রামের মানুষ মনে আছে তো হ্যাঁ আমার মনে আছে তো ওইখান থেকে আজকে মৌসুমি হামিদ বাংলাদেশের একজন নামী সেলিব্রিটি তাকে সবাই চেনে আজকে যদি মৌসুমী হামিদ একজন সেলিব্রিটি না হতো তাহলে মৌসুমি হামিদ কি হতো অনেক ছোটবেলা থেকে আমার মনে হয় ফাইনালি ব্যাংকার হতো অথবা মানে ফ্লাইট ক্রু কেন ব্যাংকার হওয়া ব্যাংকার এবং ফ্লাইট ক্রু দুইটা ডিফারেন্ট কারণ এই দুইটার প্রতি আমার ফোকাস ছিল ইন্টারমিডিয়েটের পর থেকে যে আমার হাই মানে আমি লম্বা আমার হাইটটা বেশি বেড়েছে যখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভর্তি যখন হয়েছি তারপর থেকে দেখলাম আমি ঠাস 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 করে লম্বা হচ্ছি মানে আমার সব কাপড় জুতা সব বাদ হয়ে যাচ্ছে আর কি মানে লম্বা মানে গ্রোথে তো তখন ভাবলাম যে হ্যাঁ সবাই আমাকে বলতে পারলাম কি সুন্দর আমার একটা ডাক নাম ছিল আমাকে কোনো একটা বিখ্যাত নায়িকার নাম ধরে ডাকা হতো আমাদের অঞ্চলের ওই যে থাকে না এলাকার কিছু ছেলে পেলে তারা ডাকতো আমাকে এই নায়িকা বা সুন্দরী উমুখ তো ওই যে এই নায়িকা সুন্দরী অমুক ওখান থেকে কি ইচ্ছা হয়েছিল যে লাক্সে না না ওখান থেকে ইচ্ছা হয়েছিল যে তাহলে আমি এই বোরিং জব টপ ছাড়া আমি যে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হতে পারি আমি ফ্লাইট ক্রু হতে পারি বা বিমান বালা যাকে বলে তাহলে লাক্সে কিভাবে জয়েন করা লাগ সুন্দরী প্রতিযোগিতা কি এটা পুরো পুরি একটা ফান লাইক আমি যখন খুলনাতে যখন আমার যখন ইউনিভার্সিটি স্টার্ট করলাম তখন ওখানে মেসে থাকতাম তো মেসে এক জায়গায় তো অনেক জায়গার অনেক সবাই মিলে একসাথে থাকায় হস্টেলের মতো একটা খুব বেশ মজা পরিবেশ নিজেরাই রান্না যার যার রান্না শেষে সবাই রান্না করতো সবার রুমের সামনে তাদের রান্না করার জায়গা থাকতো আলাদা সো আমরা ওইখানে যখন রান্না করতাম তো আমি খুব মিমিক্রি করতাম মানুষকে আর কি তো ওইটা দেখে আর কি আমার কাকে কাকে মিমিক্রি করা হয়েছে ওখানে হ্যাঁ কোনো নায়ক নায়িকাকে কখনো মিমিক্রি করা হয়েছে গত গতকালকেও বোধহয় কাকে জানি কে জানি দদুর সেটে যে দদুর যে প্রোডাকশন ম্যানেজার ওবাইদুল ও হাঁটতেছিল কিভাবে পরে ওর হাঁটা দেখে ওইদিকে অনেকক্ষণ ধরে তাকায় আছে তো আমাকে একদিন ধাক্কা দেবে কি দেখো তুই আমি বলছি দেখো ওবাইদুল এভাবে হেঁটে গেল আর কি লাইক ওকে ওবাইদুলকে মিমি মানে আমার এটা করতে মজাই লাগে ভাল লাগে আর ও হচ্ছে ধর যে কোনো প্রোগ্রামে লাইক কলেজে বা স্কুলে যে ধরনের আমাদের প্রোগ্রাম হতো না বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতাটা ওখানে সবসময় আমি খুবই পার্টিসিপেট করতাম তো লাক্সেট ওইবার যেটা হয়েছে ওবার ওইবার হচ্ছে এস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করা যেত প্রথমবার মতো এস স্টার্ট হলো টু থাউজেন্ড তো এস এম ইজি আমি আমার ফোন দিয়ে এস এম আমাকে জোন বলে দিবে আমি ওই জোনে যে দিয়ে আসবো ওরকম আলাদা করে ছবি টবি তোলার ওরকম ঝামেলা নাই তো আমরা ওই হোস্টেল থেকে প্রায় আরও দুই জন আরও আপুরা ছিলেন ওনারাও রেজিস্ট্রেশন করলেন আমাকে একটা আপু ফাতেমা আপু আপু এখন লন্ডনে থাকে ফাতেমা আপু আমাকে টেনে ধরে বলল যে তুই কর ভালো গান এবং গান গাইতাম আমি জোরে জোরে চিৎকার করে করে গান গাইতাম হ্যাঁ ওটা আমরা জানি আমাদের আমরা রাতে ঘুমাতে পারতাম না যখন আমরা একসাথে ছিলাম একটা মেয়ে চিৎকার করছে সারা দিন আমরা শুটিং করে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি শেষ করে রুমে যেতাম কিন্তু পাশ থেকে একটা মেয়ে চিৎকার করে করে গান গাচ্ছে আমাদের ঘুম নষ্ট মানে অতিরিক্ত ব্যাপারটা অতিরিক্ত অলওয়েজ এনার্জেটিক ওকে অলওয়েজ এনার্জেটিক লাক সুন্দরী তারপরে অক্ষয় কুমারের সান্নিধ্যে আসা একটা কনসার্টে যেখান যেখান থেকে কিনা মৌসুমি হামিদকে আরও বেশি করে মানুষ জানতে শুরু করে তো ওই যে একটা পিক পয়েন্ট তখন ছিল আমাদের মধ্যে আমরা খুব জেলাস ফিল করতাম যে সব দামি ক্টরদের আহ সাথে মৌসুমী হামিদ কাজ করছে মৌসুমী হামিদের সাথে আমরা পাল্লা দিয়ে কেউ পারছি আসলে করতে হ্যাঁ অবশ্যই আমি নিশা রাখি আমরা সবাই মিলে জিলস ফিল করতাম যে খবর খবরটা এতদিন জানতাম এই যে নতুন করে তো ফাইনালি একটা তথ্য আমি বের করতে পারছি আসলে সেটা আমার নিচ থেকে বেরিয়েছে অন্য থেকে জেলা মি না আমরা এটা প্রফেশনাল জেলাসি উইচ ইজ গুড যেটা কিনা যেটা কিনা আমাদেরকে হেল্প করছে আমাদের গ্রো তে তো সেইখান থেকে আজকে যেখানে মৌসুমী হামিদ আছে আমরা কথা বলছি না গতানুগতিকের যারা আছে তাদের তুলনায় কি মৌসুমি হামিদ কিছুটা পিছিয়ে আছে আমি তো এই এই জায়গাটাকে জার্নিটাকে আমি আমি কারোর থেকে আগায় আছি বা আমি কারোর থেকে পিছিয়ে আছি এভাবে আসলে যেই গতিতে মৌসুমি হামিদ শুরু করেছিল সেই গতি কি মৌসুমি ধরে রেখেছে আমার কাছে মনে হয় যে আ গতি মানুষের ছন্দপতন একটা লাইফ জার্নিতে যে কোনো জার্নিতে একটু ছন্দপতন হবে সো ছন্দপতন সবারই হয় সো হ্যাঁ হতে পারে একটু গতির জায়গাতে একটু টায়ার্ডনেস একটু আসলে একটু শিথিলতার দরকার হয় একটু গাছের নিচে বসে একটু ধর যেতে যেতে টায়ার্ড লাগলে তুই তুই কি করবি একদম মানে মৃত্যুর আগ পর্যন্ত তো তুই হাঁটতে পারবি না তোর কোনো একটা জায়গায় নিজের ইচ্ছায় কোনো একটা জায়গায় বসে তোর একটু দম নেওয়া একটু পানি খাওয়া একটু ফ্রেশ হাওয়া নেওয়া একটু নিঃশ্বাস নেওয়া তোর তো দরকার হয় তোর এনার্জিটাকে আবার কাম ব্যাক করানোর জন্য তাহলে নিশ্চয়ই আমরা পুরোদমে আবার সেই আগের গতির মৌসুমি হামিদকে পাবো যেহেতু আহ ফ্রেশ হাওয়ার কথা বললি মাত্র তো আমরা জানি যে মৌসুমী হামিদ খুবই সুন্দর একটা ফ্রেশ জায়গায় থাকে সেটা হচ্ছে একটা চিলে কোঠা সুন্দর সবুজের মধ্যে এই যে এই বাসাটা ধর মনে হয় অনেক বছর ধরেই তুই আছিস প্রায় 7 বছর 7 বছর ধরে একটা বাসায় আছিস এবং সেটা একটা চিলে কোঠা এবং বাগানে ভরা একটা বাসা তো এই বাসায় তো থাকলে এমনি মন ভালো হয়ে যাওয়ার কথা রাইট সো অ্যাজ ইউজুয়াল এইটার মধ্যে একটা উদ্ভব প্রশ্ন সেটা হচ্ছে চিলে কোঠা কি ভূত আছে আসে মাঝে মাঝে আসে ভালোই ভূত আসে প্রায়ই আসে কিন্তু আমাকে বাক করে না সামহাও আমার ওখানে যে ভূত আসে সেই ভূত না চা খায় না মানে কোনো কিছুই তো খায় না মাঝে মাঝে এসে ঘুরানটি দিয়ে চলে যায় মানে আসলে ব্যাপারটা কি এটা কি মনের অজান্তে কিছু একটা নাড়াচাড়া করে নাকি না 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 ওই যে ছাদে মাঝে মাঝে অনেক রাত্রেবেলা শব্দ টব্দ হয় মনে হয় পাইপের উপরে কিছু কেউ একজন মানে বাড়ি দিচ্ছে অথবা কেউ একজন হাঁটাটি করছে

অ্যান্ড আমরা চাই যে মৌসুমি হামিদ যে গতিতে শুরু করেছিল সেই গতিতে আবার ব্যাখ্যর এবং মৌসুমী হামিদের মতো অভিনেত্রী আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই দরকার কারণ আমরা যখন কাজ শুরু করেছিলাম আমরা দেখেছিলাম যে আমরা কিছুই পাই না আর এই মেয়েটা কিছু না পেরে এত অসাধারণ এত ন্যাচুরাল অভিনয় করছে যে কারণে সব ডিরেক্টাররা তাকে লুফে নিচ্ছিল যে কিছু না পেরে না ব্যাপারটা যে বিল্টিন ছিল আর কি যিনি বলেন না এটাকে গড গিফটেড গড গিফটেড গড গিফটেড গড গিফটেড এক্স ফ্যাক্টর বলেই তো ডাক্তার ডিরেক্টাররা হ্যাঁ এক্স্যাক্টলি সো সেভাবেই আবার চাই

তো বেশ ভাল লাগলো বহুদিন পরে দেখা হয় এই যে বিভিন্ন প্রোগ্রামেই তোর সাথে দেখা হয় আবার দেখা হলো এন্ড ফর বিজনেস স্ট্যান্ডার্ড কিছু বলতে চাও বলতে চাই যে থ্যাংক ইউ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আমাদেরকে এত দিন পরে সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য এই সুযোগটা করিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ সবাইকে রাইট সো আজকে এখানে আমাদের প্রোগ্রাম শেষ করছি